ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই করছে, ইনস্টা। তো আমাদের নারীদের ক্ষেত্রে যেটা বিশেষত হচ্ছে সাইবার ক্রাইম, অপরাধের জগতে সবচেয়ে বড় মাপের এবং একেবারে অজানা পথে অপরাধ ঘটিয়ে চলে যাচ্ছে সাইবার ক্রিমিনালরা। সামাজিক মাধ্যমে বিভিন্ন ফেক খবর এবং ফেক প্রোফাইল গড়ে তুলে সাইবার ক্রাইম করা হয় এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে। মিট ইওর অফিসার কর্মসূচিতে বুদবুদ থানার মানকর কলেজের এক ছাত্রী পুলিশ কমিশনারের কাছে তুলে ধরল এই সমস্যার কথা। বুদবুদ থানার এলাকার ওই ছাত্রী সাইবার ক্রাইমের সমস্যার কথা বলতে গিয়ে বললেন, সামাজিক মাধ্যমে সাইবার ক্রাইমের শিকার হয়ে পড়েন কোনো মহিলা এলাকায় এই ছাত্রী সাইবার ক্রাইমের সমস্যার কথা বলে, তখন সে আসে বুদবুদ থানার আরেক স্বাভাবিক নিয়ম অনুসারে তাকে বলা হয় এই সাইবার ক্রাইমে, তাই সাইবার থানা থেকে দুর্গাপুর না হয় আসানসোলে যেতে হবে। সেক্ষেত্রে বুদবুদ থেকে তাকে দুর্গাপুর কিংবা আসানসোলে যেতে হচ্ছে, ফলে হয়রানির শিকার হতে হচ্ছে, আর্থিক খরচা এবং সুরাহা কতটা মিলবে তা নিয়েও অনিশ্চয়তা থেকে যায়। মানকর কলেজের এই ছাত্রীটি পুলিশ কমিশনারের কাছে আবেদন করে বুদবুদ থানায় থেকেই যাতে সুরাহা পেতে পারে সে ব্যবস্থা করলে ভালো হয়। গ্রামীণ এলাকার ছাত্রীরা সামাজিক মাধ্যমে ব্যবহার শিখে গেলেও সেভাবে সচেতন হয়ে ওঠেনি, কারণ সামাজিক মাধ্যমে কতভাবে অপরাধ হতে পারে তার অভিজ্ঞতা থাকে নারীদের। এ নিয়ে পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তরাম বললেন, সামাজিক মাফহালাম ব্যবহার করার ক্ষেত্রে সচেতন হতে হবে, অপরিচিতদের হাতে বেশি তথ্য আদান প্রদান না করাই ভালো, কারণ এখন অপরাধ ঘটনার লক্ষ্য নিয়ে ফেক আইডি খোলা হচ্ছে। পুলিশ কমিশনার বুদবুদ থানার আধিকারিককে একটি হেল্প ডেস্ক চালু করার নির্দেশ দেন। বুদবুদ থানার আজ মিট ইওর অফিসার কর্মসূচির সাথে সাথে একসাথে একাধিক মানুষের সাথে নানাভাবে সাহায্য নিয়ে হাজির হলেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তাম, ডিসিপি অভিষেক গুপ্তা। আমাদের নারীদের ক্ষেত্রে যেটা বিশেষত হচ্ছে ফেসবুক সবাই করে, তো ফেসবুকে একটা প্রোফাইল নিয়ে কেউ ফেক প্রোফাইল বানাচ্ছে, তারপর সেটা অন্য জায়গায় পোস্ট করছে, বিশেষত নারীদের ক্ষেত্রে ওই ফটো নিয়ে অন্য জায়গায় পোস্ট করা হচ্ছে। তো সেটা যখন তারপর ওই সেটা যখন আমরা জানতে পারছি, তখন আমরা আশেপাশে থানাতে বুদবুদ তো বুদবুদ এসে বলছি, তো সেখানে আমাদের বলা হচ্ছে যে ওই দুর্গাপুর বা আসানসোল যেতে। তো আমাদের নারীদের ক্ষেত্রে সেখানে যাওয়াটা অনেকই মানে অসুবিধা, তো সেই জন্য বলা হচ্ছে মানে কোনো একটা মানে সমস্যার সমাধান যাতে মানে আমরা বুদবুদেই পাই এই অফিসে, তো তাহলে খুব ভালো হয়, উপকৃত হতাম।